সুপ্রভাত প্রতিদিনের রবীন্দ্রনাথে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এবং বেশ কিছুদিন হলো আমাদের ঠান্ডার আমেজের মধ্যে আমরা রয়েছি, ভীষণ আনন্দ, খুবই আমেজ অনুভব করছে এবং আনন্দ করছে প্রতিটি মানুষ আমরা। এবং সেই শীতের আমেজ নিয়ে, সেই সকাল নিয়ে প্রথমের অধিবেশনে আপনাদের সামনে আমাদের পৌঁছে যাওয়া প্রতিদিনের রবীন্দ্রনাথ। এবং আমাদের সঙ্গে আজকে রয়েছে আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী শুভময়। অনেক অনেক সুপ্রভাত, স্বাগত। এবং অনেক অনেক সুপ্রভাতের সঙ্গে বলবো শুভময়, নতুন জীবনের অনেক এগিয়ে যাক শুভময়। ধন্যবাদ। এবং তোমার স্ত্রীকেও অনেক অনেক আমাদের তরফ থেকে শুভেচ্ছা জানাই। আমাদের সঙ্গে তবলা রয়েছেন স্বাগতম দা, স্বাগতম দাকে সুপ্রভাত, স্বাগত। আমাদের কিবোর্ড পিয়ানোতে দেবাশিষ দাকে সুপ্রভাত, স্বাগত। আমার সমস্ত টেকনিশিয়ানস ভাইদের সুপ্রভাত, স্বাগত জানিয়ে আমি সুবর্ণা শুরু করছি আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথ গানের মাধ্যমে। বিনা গাও রে গাও, বিনা বিনা গাও রে, অমৃত মধুর তার প্রেম গান মানব সবে শুনাও রে, মধুর তানে নীরব প্রাণে জাগাও রে, গাও বিনা বিনা গাও রে, গাও বিনা বিনা গাও রে, ব্যথা দিও না কাহারে ব্যথিতের তরে, পাষাণ প্রাণ কাঁদাও রে, নিরাশেরে কহ আশার কাহিনী, প্রাণে নব বল দাও রে, ব্যথা দিও না কাহারে ব্যথিতের তরে, পাষাণ প্রাণ কাঁদাও রে, নিরাশেরে কহ আশার কাহিনী, প্রাণে নব বল দাও রে, আনন্দময়ে আনন্দ আলয়ে নব নব তানে ছাও রে, আনন্দময়ে আনন্দ আলয়ে নব নব তানে ছাও রে, পড়ে থাকো সদা বিভুর চরণে আপনারে ভুলে যা, শুনাও রে, মধুর তানে নিরস প্রাণে মধুর প্রেম জাগাও রে, গাও বিনা বিনা গাও রে, গাও বিনা বিনা গাও রে। প্রতিদিনের রবীন্দ্রনাথে আমাদের আজকের তথ্য বিশ্বভারতীর অঙ্কুর। কিভাবে এর সূচনা, কিভাবে এর এগিয়ে চলা, কিভাবে এর পৃথিবীর অন্যতম বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে জায়গা করে নেওয়া বিশ্বভারতী, সে বিশ্বভারতীর অঙ্কুর নিয়ে আজকে আমাদের পথ চলা। তথ্যসূত্রে রয়েছে যোগেন্দ্র কুমার চট্টোপাধ্যায়, যিনি
সাহিত্য জগতের একজন ব্যক্তিত্ব। এই যোগেন্দ্রকুমার চট্টোপাধ্যায়কে নিয়ে আমাদের প্রথমের সূচনা পর্বে আমাদের বলতে হবে। তার জন্ম হয়েছিল 1867 সালে, মৃত্যু 1959, আর তার জন্মস্থান চন্দননগরে। যোগেন্দ্রকুমার চট্টোপাধ্যায় তার স্কুল জীবন শুরু করেছেন এবং তারপর শেষ করেন। সেই স্কুল জীবন শেষের পরে তিনি কলেজ জীবনে প্রবেশ করেন এবং সেখানে বেশি দিন তিনি পড়াশুনো চালিয়ে নিয়ে যেতে পারেননি তার দারিদ্রতার কারণে। এরপরেই যোগেন্দ্রকুমার চট্টোপাধ্যায় লেখালেখির সঙ্গে যুক্ত হন এবং কিছু পত্রিকার সঙ্গেও তিনি যুক্ত হয়েছিলেন তৎকালীন সময়ে, যার মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি পত্রিকা হিতবাদী, তার সম্পাদনার দায়িত্বভার গ্রহণ করলেন যোগেন্দ্রকুমার চট্টোপাধ্যায়। কেন যোগেন্দ্রকুমার চট্টোপাধ্যায়কে নিয়ে বলা? কারণ সেই মানুষ যিনি কিন্তু বিশ্বভারতীর সঙ্গে, যখন ব্রহ্মচর্য আশ্রম ছিল, সেই সূত্রপাতের সময়ে তার প্রবেশ তার সন্তানকে নিয়ে। তার আগে তার সঙ্গে খুব ভালো ঘনিষ্ঠতা ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথের। কারণ তুমি যখন লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন, সম্পাদনা কাজে যুক্ত ছিলেন, তখন অনেক নামী দামি ব্যক্তিত্বের সংস্পর্শে তিনি এসেছিলেন। তার মধ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথের সঙ্গে তার ঘনিষ্ঠতা অত্যন্ত বেশি ছিল এবং রবীন্দ্রনাথও কিন্তু তাকে ভীষণই স্নেহ করতেন। এবং তাদের যে কথোপকথন চিঠির মাধ্যমে, তাদের যে আলাপচারিতা, তার মধ্যে থেকে আমরা এই বিশ্বভারতীর অঙ্কুরোদ্গমের জায়গাটা কিন্তু খুঁজে পাই। সেই পথেই আমরা এগোচ্ছি ধীরে ধীরে আরেকটি গানে পর। সকলি ঝাপিয়া
ভুবন ছাপিয়া জীবন ব্যাপিয়া যাহা কিছু আছে সকলি ঝাপিয়া ভুবন ছাপিয়া জীবন ব্যাপিয়া দাঁড়াও হে দাঁড়াও যেখানে বিরোহী এহিয়া তোমারি লাগিয়া একেলা জাগে দাঁড়াও আমার আখির আগে দাঁড়াও আমার আখির আগে তোমার দৃষ্টি হৃদয়ে লাগে তোমার দৃষ্টি হৃদয়ে লাগে দাঁড়াও আমার আখির আগে দাঁড়াও আমার আখির আগে শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম যখন গঠন করা হলো তখন রবীন্দ্রনাথের আহ্বানে শান্তিনিকেতনে গিয়েছিলেন যোগেন্দ্রকুমার চট্টোপাধ্যায়। অনেক বছর আগের কথা, তখন হিতবাদী পত্রিকার সম্পাদনা কাজে যুক্ত রয়েছেন যোগেন্দ্রকুমার চট্টোপাধ্যায়। একদিন অফিস থেকে তিনি বাড়ি ফিরলেন, ফিরে দেখলেন তার বাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথের একটি চিঠি তার নামে। সে চিঠিতে কী লেখা? চিঠিটিতে লেখা রয়েছে, শান্তিনিকেতনে আমি ছোট ছোট ছেলেদের নিয়ে একটা স্কুল করেছি, তোমার বড় ছেলেটির বয়স কত হলো? যদি 8-10 বছর হয়ে থাকে তাহলে তাকে আমার কাছে পাঠিয়ে দাও। রবীন্দ্রনাথ এই আহ্বান জানিয়েছিলেন চিঠির মাধ্যমে যোগেন্দ্রকুমার চট্টোপাধ্যায়কে, তার বড় ছেলেকে যাতে ভর্তি করা হয় ওই ব্রহ্মচর্য আশ্রমে, কারণ গুটি কয়েক ছেলে নিয়েই শুরু হয়েছিল এর পথ চলা শুরু। এবং এই চিঠি পেয়েই যোগেন্দ্রকুমার চট্টোপাধ্যায় যেন আকাশের চাঁদ হাতে পেলেন, যে সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ তিনি আহ্বান করছেন তাকে তার সেই স্বপ্নের ব্রহ্মচর্য আশ্রমে তার ছেলেকে শিক্ষাদানের জন্য। এটা তার কাছে পরম প্রাপ্তি, এবং শুধুমাত্র যোগেন্দ্রকুমার চট্টোপাধ্যায় নয়, তার পরিবারের ক্ষেত্রেও একটা চরমতম প্রাপ্তির জায়গা ছিল। এরপরেই কিন্তু তিনি চিঠিটিকে সযত্নে রাখেন এবং ভাবেন যে তার ছেলেকে তিনি সেখানে নিয়ে যাবেন, সেই ব্রহ্মচর্য আশ্রম যেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথের স্বপ্ন জড়িয়ে রয়েছে, তার ভাবধারা জড়িয়ে রয়েছে, তার অনুভূতি জড়িয়ে রয়েছে। স্বাভাবিকভাবেই সেই আশ্রম যে একেবারেই স্বতন্ত্র হবে বলাই বাহুল্য, তাই সেই আশ্রমে তার সন্তানের শিক্ষা, সেই শিক্ষায় শিক্ষিত হয়ে তার সন্তান যে মানুষ হবেন সেই স্বপ্ন দেখা শুরু করলেন যোগেন্দ্রকুমার চট্টোপাধ্যায়। আবার আসবো আরেকটি গানের পর। খেলা ফেলা সারা বেলা, এই কি খেলা আপন শনে, খেলা ফেলা সারা বেলা, এই বাতাসে ফুলের বাসে মুখখানি কার পড়ে মনে, খেলা ফেলা সারা বেলা, এ কি খেলা আপন শনে, খেলা ফেলা সারা বেলা, আখির কাছে বেড়ায় ভাসি কে জানে গো কাহার হাসি, আখির কাছে বেড়ায় ভাসি কে জানে গো কাহার হাসি, দুটি ফোটা নয়ন সলিল রেখে যায় এই নয়ন কোণে,
খেলা খেলা সারা বেলা, কি খেলা আপন শনি, খেলা খেলা সারা বেলা। কোন ছায়াতে কোন উদাসী দূরে বাজায় অলস বাঁশি, মনে হয় কার মনের বেদন কিদে বেড়ায় বাঁশির গানে। কোন ছায়াতে কোন উদাসী দূরে বাজায় অলস বাঁশি, মনে হয় কার মনের বেদন কিদে বেড়ায় বাঁশির গানে। সারাদিন গাঁথি গান কারে চাহে গাহে প্রাণ, সারাদিন গাঁথি গান কারে চাহে গাহে প্রাণ। তরু তলে ছায়ার মতন বসে আছি ফুল বনে, হেলা ভেলা সারা বেলা, একই খেলা আপন শনে, খেলা ভেলা সারা বেলা। এই বাতাসে ফুলের বাসে মুখখানি কার পড়ে মনে, খেলা ভেলা সারা বেলা, একই খেলা আপন শনে, খেলা ভেলা সারা বেলা। স্বাভাবিকভাবেই বিশ্বকবি রবীন্দ্রনাথের আহ্বানে আপ্লুত হলেন যোগেন্দ্র কুমার চট্টোপাধ্যায়, এবং তারই প্রাপ্য যে চিঠি, সে চিঠিটিকে তিনি নিয়ে গেলেন তার পিতার কাছে, যোগেন্দ্র কুমার চট্টোপাধ্যায়ের পিতার কাছে। সেই সময় যোগেন্দ্র কুমার চট্টোপাধ্যায়ের যে বড় পুত্র ধীরেন্দ্র কুমার, তার বয়স ছিল 8-9 বছর হবে। আসবো আমরা, সুপ্রভাত কে আছেন? সুপ্রভাত কে আছেন? টিভির আওয়াজটা একটু কমিয়ে দিতে হবে। হ্যালো, আমি কল্যাণ দাশগুপ্ত, কল্যাণ দাশগুপ্ত খিদিমন সেনের নাতি। হ্যাঁ হ্যাঁ, নমস্কার দাদা, বলুন। সুপ্রভাত। আচ্ছা, আজকে প্রথম কথা হচ্ছে শান্তিনিকেতনের প্রথম যুগে আমি তো থাকিনি, অল্পদিন কিছুদিন বাদে জন্মেছি, কিন্তু সেই সময় ওই যা মানে যাদের বাবা মারা ছেলেদের সম্বন্ধে খুব একটা নিশ্চিত নয় তারাই আসছেন, যেমন সুধীরঞ্জন দাস প্রথম দেখে যিনি চিফ জাস্টিস হয়েছিলেন, প্রথম চিফ জাস্টিস। আর একটা জিনিস কালকে আপনাকে আমি কালকে ধরতে পারিনি বারবার চেষ্টা করেও, সেটা হচ্ছে পত্র সাহিত্য, যেটা রবীন্দ্রনাথের পত্র সাহিত্য, এই এখন তো পত্র সাহিত্য উঠে গেল, কিন্তু রবীন্দ্রনাথকে জানতে হলে তার পত্র সাহিত্য জানতে হবে, এবং যদি ছিন্নপত্রাবলিগুলো পড়েন তাহলে ছিন্নপত্রাবলি উনি লিখেছেন যেগুলো, তার মধ্যে বলছেন যে আমার মনে হচ্ছে এবার গল্প লিখতে হবে, ইংরেজি সব বুঝতে পারছেন তা না, অনেকটা বয়সের তফাত। উফ, আমাদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছেন একেবারেই দাদা, আপনি গতকাল আমাদের সঙ্গে যুক্ত হতে পারেননি। একদমই তাই, ছিন্নপত্রাবলিতে আমরা ওটা বলাই হয় রবীন্দ্রনাথের পত্র সাহিত্য, এবং সেখানে আমরা টুকরো টুকরো অনেক তথ্য পেয়ে থাকি, এবং বিশেষ করে বলবো যে একটি কথা
যে আপনার কাছ থেকে আমাদের অনেকটা বড় প্রাপ্তি থাকে শুভময়, যেহেতু উনি ক্ষিতিমোহন বাবুর, হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো যে অনেক কিছু জানা যায় ওনার কাছ থেকে। আর বিশ্বকবি রবীন্দ্রনাথ তো প্রত্যেকটি ক্ষেত্রে ঈশ্বর, যদিও ব্রহ্মধর্মের পরিবারের সঙ্গে সংযুক্ত ছিল, কিন্তু ঈশ্বর প্রাণা ছিলেন কিন্তু রবীন্দ্রনাথ, কারণ তার সমস্ত দেখবে রচনার ক্ষেত্রে কোথাও যেন একটা তার ওই টানটা রয়ে যায়, কারণ তিনি যখন প্রকৃতির গান রচনা করছেন তখনও তিনি বলছেন, নমো 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 তুমি ক্ষুধার্ত জনশরণ্য অমৃত অন্ন ভোগধন্য কর অন্তর মম। সুতরাং রবীন্দ্রনাথ সবসময় সেভাবেই তিনি ঈশ্বর প্রাণা, এবং তার সন্তান সম ছিল তার প্রতিটা ছাত্র, যাদেরকে নিয়ে তার স্বপ্ন পূরণের এই ব্রহ্মচর্যাশ্রম শান্তিনিকেতনে। সেই সময় এই ভাবনা বোধ হয় একদম মানে কখনোই ভাবা যায় না যে চার দেওয়ালে বাইরে কোনো বিদ্যা হতে পারে, কোনো শিক্ষা হতে পারে, এবং প্রকৃতির কাছে থেকে প্রকৃতির কোলে থেকে ছেলেদের যে কোনো বিষয়ের প্রতি আগ্রহ বাড়ানো যেতে পারে, শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো যেতে পারে। অনেকটা এগিয়ে ভাব দেন রবীন্দ্রনাথ, আজকে আমরা তার জায়গাটা দেখতে পাই যখন বাস্তবায়িত হচ্ছে। এবং সত্যি বলছি যে আজকের যুগে দাঁড়িয়েও পড়াশুনোটা শান্তিনিকেতনের ক্ষেত্রে কিন্তু টেনশনের বিষয় না, অন্তত সেই ছাত্রদের মধ্যে এটা উনি প্রবেশ করাতে পেরেছিলেন। এবং সমস্ত শিক্ষকদের বলতেন যে ভয় না, ভালোবাসা দিয়ে শিক্ষাদান করো, তাহলে কিন্তু সেই সমস্ত আগামী প্রজন্ম সঠিকভাবে বেড়ে উঠবে। যাই হোক, অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন, আমরাও তথ্যে থাকবো, একটা গান শুনে নিই আগে। কোলাহল তো বারণ হলো, এবার কথা কানে কানে, এখন হবে প্রাণের কোলাহল তো বারণ হলো, এবার কথা কানে কানে, এখন হবে প্রাণের বারণ হলো। রাজার পথে লোক ছুটেছে, বেচা কিনার হাত উঠেছে, রাজার পথে লোক ছুটেছে, বেচা কিনার হাত উঠেছে, আমার ছুটি অবেলাতেই দিন দুপুরের মধ্যখানে কাজের মাঝে ডাক পড়েছে, কেন যে তাকে বাজানে, কোলাহল তো বারণ হলো। ফুল উঠুক তবে মুঞ্জুরিয়া
আলোর দন্দে খেটে গেছে তো দিন অনেক কেটে, মন্দ ভালোর দন্দে খেটে গেছে তো দিন অনেক কেটে, মানুষ বেলার খেলার সাথী এবার আমার হৃদয় টানে, বিনা কাজের ডাক পড়েছে কেন যে তাকে বাজানে, কোলাহল তো বারণ হল এবার কথা কানে কানে, এখন হবে প্রাণের বারণ হলো। যোগেন্দ্র কুমার চট্টোপাধ্যায়ের বড় পুত্র ধীরেন্দ্র কুমার, 8-9 বছর তখন বয়স, রবীন্দ্রনাথের আহ্বানে তিনি আপ্লুত হয়ে সেই পাওয়া চিঠিটি তার পিতার কাছে নিয়ে গেলেন। চিঠিটি পড়ে পিতা ভীষণ একটি সুন্দর মন্তব্য করেছিলেন। আসবো সে মন্তব্যে। সুপ্রভাত, কে আছেন? হ্যালো, নমস্কার। সুপ্রভাত। সুপ্রভাত আপনাদের সবাইকেই, টেলিভিশনের সামনে যারা রয়েছেন এবং আড়ালে যারা আমাদের জন্য নিরন্তর কাজ করে যাচ্ছেন যাতে প্রোগ্রামটা আমরা ভালোভাবে দেখতে পাই, তাদের সবাইকেই আমি সুপ্রভাত এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি টালিগঞ্জ চন্দ্রমন্ডল লেন থেকে রীতা মন্ডল বলছি। আমি এবারে সুমময় ভাইয়ের কাছে আসছি কতগুলো গানের রিকোয়েস্ট নিয়ে। সুমময় ভাইয়ের গলা তো অসম্ভব, গলায় একটা মাদকতা আছে যার জন্য গলাটা ভীষণ প্রিয় আমার। এই গলার মাদকতায় মানে পরিবেশটা একটা রাবীন্দ্রিক হয়ে ওঠে। যাই হোক, আজকে সুমময় ভাইয়ের কাছে কতগুলো গানের রিকোয়েস্ট করি, বলুন দিদি। হ্যাঁ, কিন্তু না হলেও কোনো অসুবিধা নেই, তোমার গলা এত আমার ভালো লাগে যে গানই তুমি গাইছো প্রত্যেকটা গানই আমার ভীষণ ভালো লাগবে। আমি একদম ভীষণ ভাবে মন দিয়েই তোমার গান শুনি। আর রীতা দি, আজকে শুভময় কিন্তু অন্য শুভময় আমাদের, আজকে বিবাহিত শুভময় আমাদের মাঝখানে। ওরে বাবা, অনেক শুভেচ্ছা রইল, অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। এর আগে সময় তোমার কাছে আমি একটা গানে রিকোয়েস্ট করেছিলাম, বলেছিলাম তোমার বাসর ঘরে জানে এই গানটা গাওয়া, জানি না গানটা। হ্যাঁ, জানি না গানটা। ও মাতা, তুমি শোনাওনি তোমার নবপরিণীত বধুকে? হায় হায় হায়, না আমি অন্যান্য গান শুনিয়েছি, অন্যান্য গান শুনিয়েছি, কিন্তু আমি যে গানটা বলেছিলাম এই গানটা কিন্তু খুবই অ্যাপ্রোপ্রিয়েট হতো। সেই গানটা ছিল কিন্তু প্রেমেরও মিলানো দিনে সত্যি তিনি অন্তর দামি, নমিতারে আমি নমি নমি। দেবব্রত বিশ্বাসের কণ্ঠে এই গানটা অসম্ভব অসাধারণ রেকর্ড আছে। এই গানটা তুমি গেও কিন্তু একবার, মনে করে একবার গাইবো। হ্যাঁ, যাই হোক, আজকের জন্য তোমার কাছে রিকোয়েস্ট আছে অনেক দিনের আমার যে গান আমার কাছে ফিরে ফিরে, আমি গাইবই এটা একদম। ঠিক আছে, তাহলে এটাই যখন গাইবে, আর কোনো গানের আমার রিকোয়েস্ট রইল না। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ রীতা দি, আমাদের সঙ্গে থাকুন, আপনাদের অনেক অনেক সহযোগিতা, ভালোবাসা, অনুষ্ঠানের প্রতি আপনাদের শ্রদ্ধা আমাদের কিন্তু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। কারণ আমরা সবসময় বলি সামগ্রিকতাভাবে দিক দিয়ে কিন্তু এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়া সব থেকে বড় সংযোজন আপনাদের উপহার থেকে থাকে আমাদের সাথে, যার জন্য অনুষ্ঠান আরও সুন্দর, আরও একেবারেই সুরেলা হয়ে ওঠে। অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন, আমরা একদম চলে যাব শুভময়ের কাছে গানে। হ্যাঁ, বিশ্ব সাথে যোগে যেথায় বিহার সেইখানে যোগ তোমার সাথে আমার, বিশ্ব সাথে যোগে যেথায় বিহার সেইখানে যোগ তোমার সাথে আমার, বিশ্ব সাথে যোগে যেথায় বিহার
নয় কবনে নয় বিজনে নয় কো আমার আপন মনে নয় কবনে নয় বিজনে নয় কো আমার আপন মনে সবার চেথায় আপন তুমি হে প্রিয় সেথায় আপন আমার বিশ্ব সাথে যোগে যেথায় বিহার সেইখানে যোগ তোমার সাথে আমার বিশ্ব সাথে যোগে যেথায় বিহার বাহু পশারো সেইখানে তেই প্রেম জাগিবে আমারো সবার সাথে যেথায় বাহু পশারো সেইখানে তেই প্রেম জাগিবে আমারো গোপনে প্রেম রয় না ঘরে আলোর মতো ছড়িয়ে পড়ে গোপনে প্রেম রয় না ঘরে আলোর মতো ছড়িয়ে পড়ে সবার তুমি আনন্দ ধন হে অসাধারণ শুভমা, অসাধারণ স্বাগতম দা, সবসময় সর্বক্ষণের জন্য আমি বলবো স্বাগতম দা এবং দেবাশিস দা আমাদের এগিয়ে নিয়ে যায়, ভীষণ ভালো লাগে খোলটা অসাধারণ। আমরা চলে যাব সেই প্রসঙ্গে যখন যোগেন্দ্র কুমার চট্টোপাধ্যায় তার পিতাকে চিঠি দেখালেন রবীন্দ্রনাথের। তিনি বললেন, রবীন্দ্রবাবু ধীরেনকে বোলপুর পাঠাতে বলেছেন, এটা আমাদের কাছে গৌরবের কথা, কিন্তু আমরা দরিদ্র গৃহস্থ আর তিনি রাজবিশেষ লোক, তার স্কুলে ধীরেনকে রাখতে যে ব্যয় হবে তা তার পক্ষে নগণ্য হতে পারে, কিন্তু আমাদের পক্ষে হয়তো সে ব্যয়ভার বহন করা কষ্টকর হবে। স্কুলের বেতন কত, সেখানে মাসিক কীরূপ ব্যয় হবে, রবীন্দ্রবাবু তা কিছু লেখেন নাই। আমার মতে তুমি তাকে প্রথমে চিঠি লিখে জানাও মাসিক খরচ কত পড়বে, তারপর যদি আমাদের সাধ্যে কুলায় তাহলে পাঠাতে আপত্তি নেই। তবে ধীরেনকে পাঠাবার আগে তুমি একবার সেখানে গিয়ে দেখে শুনে সব বুঝে নাও। এই অভিমতের পরেই যোগেন্দ্র কুমার চিঠি লিখলেন রবীন্দ্রনাথকে এবং পিতার অভিমতের কথাও জানালেন। চিঠির উত্তরে তিন দিন বাদে রবীন্দ্রনাথ লিখলেন চিঠিতে, আমি তোমার ছেলেকে পাঠাতে বলেছি, তুমি খরচের কথা লিখেছো কেন? আমি তোমার সাংসারিক অবস্থার কথা জানি, তোমার ছেলের জন্য একটি পয়সাও লাগবে না, তুমি আসবে জেনে আনন্দিত হলাম, আসবার আগে সংবাদ দিলে স্টেশনে গাড়ি পাঠিয়ে দেব। এই ছিলেন রবীন্দ্রনাথ, তার কাছে শিক্ষা বড় কথা ছিল, শিক্ষাদানটা তার কাছে শ্রেষ্ঠ ছিল। এবং এরপরেই যোগেন্দ্রনাথ বোলপুরে রওনা হন। সুপ্রভাত, কে আছেন? নমস্কার সুপ্রভাত। নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনাদের যে সকালবেলা সুপ্রভাত, আপনাদের প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি, আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। একদম। কে বলছেন দাদা? বর্ধমান জেলার ভাতার থেকে অর্ধেন্দু চট্টোপাধ্যায়। হ্যাঁ বলুন। একটু অংশগ্রহণ করছি। নিশ্চয় বলুন। আমি বর্ধমান জেলার ভাতার থেকে অর্ধেন্দু চট্টোপাধ্যায়। হ্যাঁ বলুন দাদা, শুনতে পাচ্ছি। আপনাদের যে রবীন্দ্রনাথ, আমরা গঙ্গা জলে যে গঙ্গা পুজো এবং বিশ্বজনীন একটা যে প্রতিভা,
তা উনি সবার মধ্যে আমাদের আচার আচরণে আমাদের বাস্তবের সঙ্গে উনি মিশে গিয়ে সমস্ত সব গানের আকারে যে লিখে গিয়েছিলেন, এই জন্য আপনার যে স্মৃতিচারণায় বসেছেন এই জন্য আপনাদেরও অসংখ্য ধন্যবাদ। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের তথা সারা বিশ্বের তিনি কবি ছিলেন। তিনি কলকাতার জোড়াসাঁকোয় জন্মগ্রহণ করে এবং শান্তিনিকেতনে বা শিলাইদহে যে ইয়েগুলো রেখে গেছেন, কীর্তিগুলো রেখে গেছেন, আমরা তার জন্য তো কৃতজ্ঞ। আমরা শুধু গর্বিত নয়, কৃতজ্ঞ। এবং যিনি গাইছেন গায়ক, এটা একটা প্রতিভার দরকার। আমার মেয়েও শ্রাবণী ভট্টাচার্য গান করে, এখন ও বিবাহিত। আমার বাড়িতে সব গানের সরঞ্জাম রয়েছে। তা রবীন্দ্রনাথের তো মানে গানের শেষ নাই, সমুদ্রের জলের মতো তার মানে ব্যাপ্তি। তা আমি একটা অনুরোধ করব যে একটা সমকালীন যে সমস্ত ঋতু আবহাওয়া, এই যে কুয়াশায় ভেজে গেছে গোটা পশ্চিমবাংলা, তা থেকে মুক্তির জন্য একটু যদি ভালো ওরই মধ্যে একটু গান, যেমন আলো আমার আলো গো আলোয় ভুবন ভরা, এই গানটা প্রথম লাইনটা বললাম যদি একটু শুনিয়ে দেন, তাহলে 11টা বা 12টার পরে আমাদের মনুষ্য জীবনে একটু প্রাণের সঞ্চার হবে, ভালো লাগবে। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, ঠিক, অনেক অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকুন, আমরা এরপরে একটি গানেই যাব। আগে শুভময় যদি বারণ করো তবে গাইব না, যদি বারণ করো তবে গাইব না, যদি সরম লাগে মুখে চাহিব না, যদি বারণ করো তবে গাইব না, যদি বিরলে মালা গাঁথা সহসা পায় বাধা, বিরলে মালা গাঁথা সহসা পায় বাধা, তোমারও বনে চাহিব না, যদি বারণ করো তবে গাইব না, যদি বারণ করো তবে গাইব না, যদি থমকি থেমে যাও পথ মাঝে, আমি চমকি চলে যাব আন কাজে, যদি থমকি থেমে যাও পথ মাঝে, আমি চমকি চলে যাব আন কাজে, যদি তোমার নদী কূলে ভুলিয়া ঢেউ তুলে, তোমার নদী কূলে ভুলিয়া ঢেউ তুলে, আমারও তরিখানি বাহিব না, যদি বারণ করো তবে গাইব না, যদি বারণ করো তবে গাইব না, যদি বারণ করো তবে গাইব না। রবীন্দ্রনাথের চিঠিতে আশ্বস্ত হয়ে যোগেন্দ্র কুমার চট্টোপাধ্যায় বোলপুর গেলেন। শান্তিনিকেতনে একদিন তিনি বাগানের দক্ষিণ পশ্চিম কোণে একতলার একটি ঘরে উপস্থিত হলেন। সেখানে উপস্থিত হলেন তখন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ পৌঁছে সে ঘরে গিয়ে যোগেন্দ্রনাথ যোগেন্দ্র কুমারকে বললেন, যোগিন,
এই আমার পাঠশালা। তিনি দেখলেন সেখানে তিন চারজন শিক্ষক পড়াচ্ছেন ছোট ছোট ছাত্রদের, এবং সেখানকার পরিবেশ, প্রাকৃতিক যে আবহাওয়া, সেখানের আকাশ বাতাস, ফুলের গন্ধ, গাছ, সৌন্দর্য, সব কিছু তাকে ছুঁয়ে গেল। তিনি মুগ্ধ হলেন এবং সেখানে যেভাবে শিক্ষাদানের পর্ব দেখলেন তিনি, যেটা তার কাছে অত্যন্ত অবাকজনক এবং স্বতন্ত্র লাগলো, এবং তিনি দেখলেন খুব সুন্দরভাবে ছাত্রদেরকে শিক্ষকেরা আন্তরিকতার সঙ্গে শিক্ষাদানের পর্বে যুক্ত রয়েছেন, যাতে তাদের কোনো রকম বুঝতে অসুবিধা না হয়, শিক্ষা যাতে সম্পন্ন হয়, তার সঙ্গে সে শিক্ষাকে শুধু শোনা না, বোঝা, এবং বোঝাও নয়, বোঝার সঙ্গে আত্মস্থ করা, এটাই ছিল ধারা সে ব্রহ্মচর্য আশ্রমের। এবং আশ্রমিক যে নিয়ম নীতি, যে নিষ্ঠা, যে রীতি, সবগুলোই কিন্তু পালন করা হতো সেই সময়, এবং সেই শুদ্ধতা, সেই পবিত্রতা ছুঁয়ে গিয়েছিল যোগেন্দ্র কুমার চট্টোপাধ্যায় মনকে। তিনি চোখ বুজে ভাবলেন যে এই জায়গাতেই সত্যিই তার বড় পুত্র ধীরেন্দ্র কুমারের আসা প্রয়োজনীয়তা রয়েছে। আবারও আসবো গানের পর। সেই ভালো, সেই ভালো আমারে না হয় না জানো, সেই ভালো, সেই ভালো দূরে গিয়ে নয় দুঃখ দেবে, কাছে কেন লাজে লাজানো, সেই ভালো, সেই ভালো আমারে না হয় না জানো, সেই ভালো, সেই ভালো বসন্তে লেগেছে তো সুর, বেনু বন ছায়া হয়েছে মধুর, মোর বসন্তে লেগেছে তো সুর, বেনু বন তল আঁচল এলো থেলো চুল দেখেছি, ঝড়েরও বেলা গোপনে দেখেছি তোমার, তোমাতে আমাতে হয়নি যে কথা, মরবে আমার আছে সেবার, তোমাতে আমাতে হয়নি যে কথা, মরমে আমার আছে সেবারতা, না বলা
বলাবাণীর নিয়ে আকুলতা আমার বাঁশিটি বাজানো সেই ভালো আমারে না হয় না জানো সেই ভালো সেই ভালো দূরে গিয়ে নয় দুঃখ দেবে কাছে কেন লাজে লাজানো সেই ভালো সেই ভালো আমারে না হয় না জানো সেই ভালো সেই ভালো। শান্তিনিকেতনে ব্রহ্মচর্য আশ্রমে যোগেন্দ্রনাথ যে শিক্ষকদের দেখলেন যে তারা শিক্ষাদান করছেন ছাত্রদের, তার মধ্যে দুজন শিক্ষক যোগেন্দ্র কুমারের পরিচিত ছিল। যোগেন্দ্র কুমার চট্টোপাধ্যায়ের আমি শুরুর দিকেই বলছিলাম যে তার জীবনের তিনি যখন লেখালেখির জগতে যুক্ত হলেন এবং বিভিন্ন পত্রিকার সঙ্গে যুক্ত হয়েছিলেন, তখন কিন্তু অনেক নামিদামি ব্যক্তিত্বদের সঙ্গে তার সংযুক্তিকরণ ঘটে, তার যোগাযোগ তৈরি হয় এবং যার মধ্যে অন্যতম রবীন্দ্রনাথ ছিলেন। এবং সেই সূত্র ধরেই কিন্তু এই যে শিক্ষকদের তিনি দেখছিলেন শিক্ষাদানের জন্য ছিলেন, তাদের মধ্যে দুজনকে তিনি চিনতেন আগে থেকে। সুপ্রভাত, কে আছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার সুপ্রভাত। হ্যাঁ নমস্কার, গুড মর্নিং সুপ্রভাত। আমি হিন্দমটর থেকে কল্যাণী কর বলছি। বলুন দিদি। বলছি যে আসলে আপনাদের এই অনুষ্ঠানটার প্রতিদিনই দর্শক আমি শ্রোতা, আমার খুবই ভালো লাগে। আর আপনাদের মানে আসলে আপনার তো অনেক কিছু জানতে পারি না, অজানা তথ্য অজানা জিনিস সব কিছু জানতে পারি, এটা একটা সৌভাগ্য প্রথম। আর দ্বিতীয় আজকে শুভময় এসছে, শুভময়ের সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ বলুন বলুন বলুন। হ্যাঁ বলুন বলুন বলুন, তুমি আমায় চিনতে পারবে না এখন, আমি কল্যাণী কর বলছি, তুমি এত কম আসো যে তুমি ভুলেই যাও আমার কথা। না না বলুন। হ্যাঁ নাম এলাম আসলে শুভ, শুভ তোমাকে আমার এত ভালো লাগে, তোমার প্রতিটি গানই আমার ভালো লাগে। আর তোমাকে আমি সন্তান স্নেহে মানে কথা বলতে চাই, এত ভালো লাগে এত ভালো লাগে। হ্যালো, আমাদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কল্যাণীজি আমাদের সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ। আমরা আলোচনায় থাকবো, একটা গান শুনে নিই শুভময়, কারণ শুভময়ের কণ্ঠস্বরে আমাদের গানের মানে পরিবেশটা অনেক অন্যরকম হয়ে যায়। অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন। নয় নয় এ মধুর খেলা তোমায় আমায় সারা জীবন সকাল সন্ধ্যা বেলা, নয় 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 এ মধুর খেলা তোমায় আমায় সারা জীবন সকাল সন্ধ্যা বেলা, নয় 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 এ মধুর খেলা কতবার যে নিপ্লবাতি করছিল ঝড়ের রাতি, কতবার যে নিপ্লবাতি করছিল ঝড়ের রাতি, সংসারের এই দোলায় দিলে সংশয়েরই খেলা, নয় 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 এ মধুর খেলা তোমায় আমায় সারা জীবন সকাল সন্ধ্যা বেলা, নয় 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 এ মধুর খেলা ভাঙিয়া বন্যা ছুটেছে
করুন দিনে দিকে দিকে কান্না উঠেছে বারে বারে বাঁধ ভাঙিয়া বন্যা ছুটেছে করুন দিনে দিকে দিকে কান্না উঠেছে রুদ্র দুঃখে সুখে এই কথাটি বাজল বুকে ও গরুদ্র দুঃখে সুখে এই কথাটি বাজল বুকে তোমার প্রেমে আঘাত আছে নাই কো অবহেলা নয় 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 এ মধুর খেলা তোমায় আমায় সারা জীবন সকাল সন্ধ্যা বেলা নয় 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 এ মধুর খেলা। যোগেন্দ্র কুমার চট্টোপাধ্যায় চেনা পরিচিত দুই শিক্ষকের মধ্যে একজন ছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়, আরেকজন শিক্ষক ছিলেন জগদানন্দ রায়। আগে থেকেই তাদের সঙ্গে পরিচয় ছিল যোগেন্দ্র কুমার চট্টোপাধ্যায়ের। সুপ্রভাত, কে আছেন? শুভ সকাল। শুভ সকাল সুবন্যাদি, তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। ধন্যবাদ। শিল্পীর কথা বলি, সুময়দা ভীষণ ভালো, আমার একজন প্রিয় শিল্পী আর কি, অত্যন্ত মধুর মতো গলা তার, প্রত্যেকটা গান আমার খুব ভালো লাগছে, বিষয় তো অত্যন্ত একটা সুন্দর বিষয় আজকে। তো আজকে আকাশের যে অবস্থা আজকে তিন দিন ধরে, তার মধ্যে এরকম একটা অনুষ্ঠান চলছে আর কি, ভালো মানে রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয় এবং গান এত সুন্দর, আর তার সঙ্গে সহযোগিতা যারা করছেন তাদের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। আমি তো তোমাদের নিয়মিত দর্শক আর কি, অনেক দিনের আর কি, শুভময় এই স্বাগতম দা এবং দেবাশিষ্টার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, এবং সিটি ব্যাংক চ্যানেলে প্রত্যেকের জন্য রইল আমার শুভেচ্ছা। আচ্ছা, আমি দুটি গানে রিকোয়েস্ট করছি, আনন্দ লোকে মঙ্গলা লোকে, আর হচ্ছে আজি পিতারও ভবনে, আজি শুভ দিনে পিতারও ভবনে, হ্যাঁ আর আজি শুভ দিনে পিতারও ভবনে। ঠিক আছে, আমি দেখছি। একেবারেই অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমাদের সঙ্গে অনেক, আপনার অনেক পুরনো, আমাদের সঙ্গে যুক্ত প্রথম দিক থেকে, ভীষণই ভালো লাগে। আচ্ছা, একটি কথা বলি, সেটা হচ্ছে আমাদের সময় তো প্রায় বিরতির দিকে যাচ্ছি, আমরা গানের কি যেতে পারি, আমরা একটা গানে চলে যাই তাহলে। আপন বেগে পাগল পাড়া আমি স্তব্ধ চাপার তরু গন্ধ ভরে তন্দ্রাহারা দিয়া, আপন বেগে পাগল পাড়া আমি স্তব্ধ চাপার তরু গন্ধ ভরে তন্দ্রাহারা, আপন বেগে পাগল পাড়া আমি সদা অচল থাকি, গভীর চলা গোপন রাখি, আমি সদা অচল থাকি, গভীর চলা গোপন রাখি, আমার চলা নবীন পাতায়, আমার চলা ফুলের ধারা, ও গুরু দিয়া আপন বেগে পাগল পাড়া আমি স্তব্ধ চাপার তরু গন্ধ ভরে তন্দ্রাহারা, ও গুরু দিয়া
আপন বেগে পাগল পারা। চলার বেগে পাগল পারা, পথে পথে বাহির হয়ে আপন হারা। ওগো নদী চলার বেগে পাগল পারা, পথে পথে বাহির হয়ে আপন হারা। আমার চলা যায় না বলা, আলোর পানে প্রাণের চলা। আমার চলা যায় না বলা, আলোর পানে প্রাণের চলা। আকাশ বুঝে আনন্দ তার, বুঝে নিশার নীরব তারা। ওগো নদী আপন বেগে পাগল পারা, আমি স্তব্ধ চাপার তরু গন্ধ ভরে তন্দ্রাহারা। ওগো নদী আপন বেগে পাগল পারা। অনুষ্ঠানের শেষ পর্ব নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে, আর আমাদের সঙ্গে রয়েছে অবশ্যই শুভময়, আবারও থাকবো 9টা পর্যন্ত, কারণ এই বিশ্বভারতীর অঙ্কুর নিয়ে আমাদের বেশ কিছু তথ্য বাকি রয়েছে। আর সঙ্গে রয়েছেন স্বাগতম দা, দেবাশিস দা, আমার সমস্ত টেকনিশিয়ানস ভাইরা, আপনারা এবং আমি। উতল হাওয়া লাগলো আমার গানের তরুণীতে, উতল হাওয়া লাগলো আমার গানের তরুণীতে, উতল হাওয়া দোলা লাগে দোলা লাগে তোমার চঞ্চল ওই নাচের লহরীতে, উতল হাওয়া লাগলো আমার গানের তরুণীতে, উতল হাওয়া। যদি কাটে রশি, যদি হাল পড়ে খুশি, যদি ঢেউ ঢেউ ছোসি, যদি কাটে রশি, যদি হাল পড়ে খুশি, যদি ঢেউ ঢেউ ছোসি, সম্মুখেতে মরণ যদি জাগে, সম্মুখেতে মরণ যদি জাগে, করিনে ভয় নেবই তারে, নেবই তারে জিতে। উতল হাওয়া লাগলো আমার গানের তরুণীতে, উতল হাওয়া। যদি কাটে রশি, যদি হাল পড়ে খুশি, যদি ঢেউ ঢেউ ছোসি, যদি কাটে রশি, যদি হাল পড়ে খুশি, যদি ঢেউ ঢেউ ছোসি, সম্মুখেতে মরণ যদি জাগে, সম্মুখেতে মরণ যদি জাগে, করিনে ভয় নেবই তারে, নেবই তারে জিতে। উতল হাওয়া লাগলো আমার গানের তরুণীতে, উতল হাওয়া দোলা লাগে দোলা লাগে তোমার চঞ্চলই নাচের লহরীতে, উতল হাওয়া লাগলো আমার গানের তরুণীতে, উতল হাওয়া। যোগেন্দ্র কুমার চট্টোপাধ্যায় দেখলেন শান্তিনিকেতনে একেবারেই 8-10 বছরের বাচ্চারাই পড়াশোনা শিখছে, তার মধ্যে সবথেকে কনিষ্ঠতম ছিল রবীন্দ্রনাথের ছোট সন্তান সৌমেন্দ্রনাথ।
যোগেন্দ্র কুমার চট্টোপাধ্যায় ধীরেন্দ্র কুমারকে ভর্তি করল সেখানে, এবং সেখানে কোনো সাধারণ স্কুলের মতো শ্রেণী বিভাগ ছিল না, সমস্ত ছাত্ররা সব শ্রেণীর ছাত্র, এবং যে যে ছাত্র যে বিষয়ে পারদর্শী জ্ঞান লাভ করেছে তাকে সে বিষয়ে কিন্তু আগ্রহী করা হতো, শিক্ষাদান করা হতো। যেমন ধীরেন্দ্র ভগ্নাংশে যোগ বিয়োগ পারত, বাংলা পড়তে পারত, বুঝতে পারত, ইংরেজি অক্ষর জ্ঞান হয়েছিল, এবং সকলের সঙ্গে কিন্তু সে শিক্ষা লাভ করেছিল। এবং সেক্ষেত্রে অবশ্যই একটা কথা বলতে হয় যে যোগেন্দ্র কুমারের পিতা বলেছিল যে 10-12 বছর পর্যন্ত বাংলা মাধ্যমে পড়িয়ে পরে ইংরেজি মাধ্যমে পড়াবে ধীরেন্দ্রকে, যদিও সেটা করা হয়নি, এখানেই পড়তেন। যদিও শান্তিনিকেতনের এই ব্রহ্মচর্য আশ্রমে মাত্র 2 বছরের বেশি পড়েছিল ধীরেন্দ্র, সে সময় 5-6 বার গিয়েছিলেন যোগেন্দ্র সেখানে, এবং তার কাছ থেকেই শুনে এই ব্রহ্মচর্য সম্বন্ধে হুগলির সেই ভূতপূর্ব উকিল সরকার শশীভূষণ বন্দ্যোপাধ্যায়ের বড় পুত্র ললিতমোহন বন্দ্যোপাধ্যায়ের প্রথম ওখানে ভর্তি হন, তারপরে তার পুত্র অবনীমোহন বন্দ্যোপাধ্যায়ও কিন্তু ভর্তি হয়েছেন। রাজবর সুপ্রভাত, কে আছেন? সুপ্রভাত সুবর্ণা ম্যাডাম। হ্যাঁ নমস্কার সিস্টার। সুপ্রভাত জানাচ্ছি এবং অনেক শুভেচ্ছা, তোমার নতুন জীবন মধুময় হয়ে উঠুক। ধন্যবাদ। আমার ধারণা ছিল তুমি হয়তো বিয়ে করছো না, দেখে দাড়িটা রেখেছো, বিয়ের পরে দাড়ি কাটবে। না কাটছি না, এটা কেটে ফেললে আমাকে আর কেউ চিনতে পারে না। খুব ভালো লাগে দেবাশীরও স্বাগতম বাবু, অসাধারণ আছেন তারা দুজন। তো আমি তোমাকে একটা গানের অনুরোধ প্রথমেই করে যাই, কারণ যেটার উপর বিশ্বাস করে রবীন্দ্রনাথ এই শান্তিনিকেতন করছিলেন, 49 বছর বয়সে সেই গানটা লিখেছিলেন, বিশ্ব যখন নিদ্রামগন গগন অন্ধকার। আচ্ছা আমি দেখছি, আসলে আমি চেষ্টা করছি, হ্যাঁ যদি না শোনাতে পারি আজকে কিছু মনে করবেন না প্লিজ। আচ্ছা ম্যাডাম, তথ্য নিয়ে আপনি অনেক দূর এগিয়ে গেছেন, আমি সামান্য একটুখানি আলোচনা করছি। দেখুন, রবীন্দ্রনাথ তো ব্রহ্মচর্য আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠার পিছনে ছিল, কিন্তু তার একটা প্রাচীন ঐতিহ্যের প্রবল টান। দেখুন, তিনি ছেলেবেলায় স্কুল পড়বার যে তিক্ত অভিজ্ঞতা হয়েছে, মানব মনের পরিপূর্ণ সর্বাঙ্গীন স্বাভাবিক বিকাশ যার মধ্যে থেকে হয়নি তিনি ভাবতেন, এবং তার জন্যই কিন্তু তিনি এই শান্তিনিকেতন স্থাপন করেছিলেন। এবং তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে বিদ্যা শিক্ষার জন্য প্রকৃতির সঙ্গে সখ্যতা ও তার স্পর্শ একান্ত প্রয়োজন, যা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। তিনি বিশ্বাস করতেন, দেখুন, যে শিক্ষার সাথে শিল্প ও সংস্কৃতির স্পর্শ একান্ত প্রয়োজন। তার বিশ্বাস, গাছপালা, ঘর বাড়ি, মুক্ত মঞ্চ, ছাতিমতলা, কালো মেঠো বাড়ি, প্রাচীন ভারতের শিল্পকলা, প্রকৃতির রূপ রস গন্ধ অনুভব করে তার মধ্যে থেকে কিন্তু একজন শিক্ষা পাবে। এবং শিল্পকলা ও স্থাপত্যকলার অনবদ্য সংমিশ্রণ ও মানব প্রকৃতির মেলবন্ধনে কিন্তু ঘটানোর চেষ্টা কিন্তু তিনি একান্ত ভাবে করেছিলেন এই শান্তিনিকেতনে, এমন একটা সময়ে যখন বিজ্ঞান ও প্রযুক্তির কোন সাহায্য পাওয়ারই সম্ভাবনা ছিল না। দেখুন, রবীন্দ্রনাথের হৃদয়টা কি বলেছিল, তিনি বলেছিলেন, আমি হলাম শ্যামল মাটি, এই মাটির সাথেই আমার সম্পর্ক, এখানেই আমার প্রাণ অনেক গভীরে। পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ পথ দেখালেন, এবং প্রকৃতির সৌন্দর্যের মধ্যে থেকে তিনি সমস্ত ছাত্রছাত্রীদেরকে এখানে শিক্ষা দানের চেষ্টা করলেন। এইভাবে আপনি এগিয়ে চলুন, আমি সামান্য একটুখানি বললাম, খুব ভালো লাগছে, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আশিস, একদম সত্যি কথা। যোগেন্দ্র চট্টোপাধ্যায়ের যেমন কথা, মানে তার কাছ থেকে শুনে শান্তিনিকেতনে অনেকেই ভর্তি হয়েছিল সেই সময়, এবং তার অন্যতম বন্ধু ব্রহ্মবন্ধু উপাধ্যায়ের খুল্লতাত পুত্র প্রাণধন বন্দ্যোপাধ্যায়ের একমাত্র পুত্র অরুণ প্রকাশও ভর্তি হন সেখানে। পরবর্তীকালে উনি এখন লখনৌয়ের একটি কলেজের অধ্যাপনার কাজে যুক্ত। আর বঙ্কিম যুগের অন্যতম জনপ্রিয় সাহিত্যিক, নবজীবন পত্রিকার সম্পাদক, আমরা প্রত্যেকেই জানি অক্ষয়চন্দ্র সরকার, তার বড় পুত্র অক্ষয়চন্দ্র সরকারের পুত্র অচ্যুতচন্দ্র সরকার, এবং ভূতপূর্ব চিকিৎসক দয়ালচন্দ্র ঘোষের পুত্র গৌরচন্দ্র ঘোষও কিন্তু সেখানে ভর্তি হন। পরবর্তীকালে শিক্ষকতা পড়াশোনা শেষ করে বিশ্বভারতীর সঙ্গে যুক্ত হয়ে যান। আসবো আরেকটি গানের পর। আমার কাছে ফিরে আসে তারে আমি শুধাই, তুমি ঘুরে বেড়াও, ঘুরে 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 বেড়াও, কোন বাতাসে অনেক দিনের আ
যে ফুল গেছে সকল ফেলে গন্ধ তাহার কোথায় পেলে যার আশা আজ শূন্য হলো কিশোর জাগাও তাহার আসে কবির সঙ্গে নানান জায়গায় দেশ ঘোরেন, সেখানকার সংস্কৃতি, সেখানকার সাহিত্য, ইতিহাস সম্বন্ধে অবগত হয়েছিলেন এবং তিনি এখন শ্রীনিকেতনে। এবং এছাড়া বলবো যে অচ্যুতচন্দ্র সরকারও কিন্তু আমরা দেখেছি সরকারি উচ্চপদস্থ কর্মচারী, সকলেই সেখানে যুক্ত হয়েছিলেন। রবীন্দ্রনাথের আরেকজন বন্ধু শ্রীশচন্দ্র মজুমদারের পুত্র সন্তোষচন্দ্র এবং রথীন্দ্রনাথকে নিয়ে এই ব্রহ্মাচার্যের সময় কিছুটা সূত্রপাত বলা যায়। তাদের আমেরিকায় পাঠানো, কৃষি শিক্ষা নিয়ে আবার ফিরে আসা, এইভাবে শান্তিনিকেতনের নৈঋত্যকোণে একটা মাঝারি ঘরে শুরু ব্রহ্মাচার্যশ্রম, সেটা আজ মহির্ভূতে পরিণত। একদম শেষ কানে যতটুকু সময় পাই, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের তোমারও না
সোনারা ভাই কাঁপে কবুতরি, সোনারা ভাই কাঁপে তব উত্তরি, গানের তানের সেউন মাদনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা।